আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরেকটি প্রয়োজনীয় ভিডিও নিয়ে আবার উপস্থিত হলাম আপনাদের মাঝে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং যার নতুন বন্ধু আছেন এরকম অনেক প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা চুলে ওকুন হলে যেমন সমস্যা তেমনি যখন এই ওকুন মানুষের মাথার ত্বকে চুলকানি হয় তখন কিন্তু অনেকটা বিব্রতকর অবস্থায় পড়তে হয় এই ওকোন থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে ঘরোয়াভাবে কিন্তু পেঁয়াজ লেবু ভিনেগার এভা এগুলো ব্যবহার করেও আপনি ওকোন থেকে পরিত্রাণ পেতে পারেন তাছাড়াও যারা একদমই সময় পান না ঘরোয়াভাবে নিজের যত্ন নেওয়ার জন্য তারা কিন্তু এই মেডিক্যাল অ্যান্টিলাইস অয়েলটি ব্যবহার করতে পারেন ঘরোয়াভাবে কিভাবে মাথার ওপন থেকে বাঁচতে পারবেন এ সম্বন্ধে আমার অনেক ভিডিও দেওয়া আছে চাইলে সেগুলো দেখে আসতে পারেন যারা একেবারে সময় পান না বিশেষ করে যারা চাকরিজীবী এবং বাচ্চারা স্কুলে থাকে সব সময় তাদেরকেও ঘরোয়াভাবে যত্ন নেওয়াটা একটু কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই কোকোনাট নিম এবং ছালাফাল শিট দেওয়া যে আপনার তেলটা আছে এটা কিন্তু আপনি মাথায় অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা এটা অ্যাপ্লাইয়ের নিয়ম হচ্ছে তেলটা নিয়ে গরম করতে হবে এবং সেই গরম তেল হালকা মাথায় ম্যাসেজ করতে হবে প্রায় পাঁচ মিনিট এবং ম্যাসেজ করার পরে এক ঘন্টায় রেখে দিতে হবে এক ঘন্টা রেখে দেওয়ার পরে বা চাইলে আপনি এটা সারা রাতও রেখে দিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো ফলাফল পাবেন সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন এবং তেলটি মাথায় থাকা অবস্থায় আপনি দুবার দাঁতের চিরুনি দিয়ে মাথা আশ্রে নেবেন তাহলে আস্তে আস্তে এই তেল ব্যবহারে উকুনগুলো শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে এবং সেগুলো আপনার মাথার অস্বস্তিভাবটা কমিয়ে দেবে বন্ধুরা এই সীতাফল ফল শীত আমাদের মাথা ত্বকের জন্য অনেক ভালো এটা কিন্তু আপনার চোল লম্বা করে এবং চোল পড়া প্রতিরোধ করতেও কিন্তু সাহায্য করবে তাছাড়া নিম আমাদের ত্বকের যে ফাঙ্গাল হয় সে ফাঙ্গাল দূর করতে সাহায্য করবে মাথার খুশকিও কিন্তু অনেকটা কমিয়ে দেবে তাছাড়া আপনারা অন্যের ব্যবহৃত জিনিস থেকে নিজেকে পরিত্রাণ দেবেন যেমন অন্যের ব্যবহার করা চিরুনি ক্যাপ এয়ারফোন গহনা এগুলো থেকে ব্যবহার করা থেকে বিরত থাকুন বন্ধুরা এর মধ্যে থাকা নিম যে অংশটা আছে এটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক ভালো এবং এটা খুশকি দূর করতে সাহায্য করবে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব এই অ্যান্টিলাইজ অয়েল সম্পর্কে যদি আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিও শেষে বলে যাচ্ছে এটা কিন্তু একদমই ন্যাচারাল এর মধ্যে কোনো সাইড এফেক্ট নাই বাচ্চাদের মাথায় এই তেলটা কিন্তু কোনের জন্য ব্যবহার করতে পারেন বয়স্ক থেকে একদম সাত বছর পর্যন্ত বাচ্চারা যারা আছেন তারা এটা ব্যবহার করবে সাত বছরের নিচে বাচ্চাদের মাথায় এটা না দেওয়াই ভালো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ